কি এমন কাজ করলো এই 13 বছরের মেয়ে যার কারণে তার এখনই চাকরি কনফার্ম হয়ে গেল 2 লক্ষ কোটি টাকার কোম্পানিতে। অপরদিকে ক্লাস 10-এ পড়ুয়া এই মেয়ে রাজ্যের মধ্যে সেরা রেজাল্ট করার পরও আজ কটাক্ষের শিকার, যার পিছনের কারণটা অনেক দুঃখজনক। প্রথমে আসি 13 বছরের সেই মেয়ের কাছে। উত্তরপ্রদেশের বস্তি ডিস্ট্রিক্টের এক মেয়ে নিকিতা পাণ্ডের বুদ্ধি দেখে অবাক পুরো নেট দুনিয়া। অ্যান্ড সে যেভাবে নিজেকে অ্যান্ড তার ছোট বোনকে বাঁচালো সেটার কারণে নেট দুনিয়া এখন সে প্রকার সেন্সেশন। কিন্তু প্রশ্ন হলো, কি বুদ্ধির খেলা দেখালো সে? কাহিনী তাহলে শুনুন। উত্তরপ্রদেশে যে জায়গায় তার বাসা সেখানে বানরের উৎপাত অনেক বেশি। অ্যান্ড সম্প্রতি নিকিতা ও তার 2 বছরের ছোট বোন খুব বাজে একটা পরিস্থিতির শিকার হওয়া থেকে বেঁচে যায়। নিকিতার মা সেদিন পাশের বাসায় গিয়েছিল, অ্যান্ড বাবা ছিল কাজের জন্য বাইরে। ঘরে ছিল নিকিতা ও তার ছোট বোন। হঠাৎ করে রান্নাঘরে থালা বাসনের জোরে জোরে শব্দ শুনে নিকিতার ছোট বোন হাঁটতে হাঁটতে রান্নাঘরের দিকে যায়। অ্যান্ড মা মা বলে চিৎকার করে কাঁদতে থাকে। ছোট বোনের চিৎকার শুনে নিকিতা রান্নাঘরের দিকে দৌড় দিলে দেখতে পায় বানরের 5-7 জনের একটা দল পুরো রান্নাঘর তছনছ করে ফেলছে। অ্যান্ড তার ছোট বোন ও তাকে দেখে বানরের দল অনেক রেগেও গেছে। অ্যান্ড এমনটা অবস্থায় কয়েকটা বানর তাদের দিকে ধেয়ে আসবে। ঠিকই এই সময় নিকিতার চোখ পড়ে ড্রয়িং রুমে রাখা অ্যামাজন অ্যালেক্সা ডিভাইসের উপর। অ্যান্ড সে ইমিডিয়েটলি বুদ্ধি খাটিয়ে অ্যালেক্সাকে কমান্ড করে দেয় কুকুরের আওয়াজ নকল করার। অ্যালেক্সা, কুত্তে কি আওয়াজ নিকালো। অ্যান্ড কুকুরের আওয়াজ শুনে বানরের দল ভয়ে সেখান থেকে চলে যায়। অ্যান্ড এভাবে নিকিতা ও শ্বেতার বোন উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে যায়। অ্যান্ড এই ঘটনাটা ইন্ডিয়া জুড়ে এতটাই আলোড়ন সৃষ্টি করে যে 2 লক্ষ কোটি টাকার কোম্পানি মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা এইমের জন্য এখনই জব অফার করে দিয়েছে। তিনি জানিয়েছেন, নিকিতার মতো উপস্থিত বুদ্ধি সম্পন্ন মানুষ সামনে আনপ্রেডিক্টেবল এই দুনিয়ার জন্য দরকার। এ কারণে নিকিতা পড়াশোনা শেষ করে যদি চায় তাহলে তার কোম্পানিতে জব করতে পারবে। অ্যান্ড মহিন্দ্রা গ্রুপের দরজা নিকিতার জন্য অলওয়েজ ওপেন থাকবে। এবার আসি সেই টপার মেয়ের কাছে। উত্তরপ্রদেশের সীতাপুর গ্রামের মেয়ে প্রাচী নিগম তার 10th বোর্ডে এক্সামে টপ করেছে পুরো স্টেটে। পেয়েছে 98.5% মার্কস। টোটাল 600 মার্কসের মধ্যে প্রাচী সিকিউর করেছে 591। এই ম্যাসিভ রেজাল্টের পরও প্রাচী নিগম হচ্ছেন অনলাইনে হাসাহাসির শিকার। কারণ হলো তার মুখের অবাঞ্ছিত লোম। কেউ কেউ এতটা নির্বুদ্ধি যে মজা করে লিখছে, এই লুক নিয়ে এত ভালো রেজাল্ট কিভাবে করে। ইভেন কেউ কেউ বলছে, আহা, এআই দিয়ে চেহারাটা ঠিক করলেও তো পারতো। আর এমন সব গন্ড মূর্খের মতো মন্তব্য দেখে অনেকে দাঁত ভাঙ্গা জবাবও দিয়েছে। কথা বলছেন হাজার হাজার মানুষ প্রাচীর সাপোর্টে। অনেকে বলছে, ভাই বাচ্চা মানুষ, সে মেকআপের পিছে টাইম ওয়েস্ট না করে পড়াশোনায় টাইম দিয়েছে, বাবা মার নাম উজ্জ্বল করেছে। আর যারা তার লুক নিয়ে হাসাহাসি করছে তাদের এই মেয়ের পায়ের কাছে যাবারও যোগ্যতা নেই। আবার কারো মতে বিষয়টা খুবই স্বাভাবিক, বয়সন্ধি কাল চলছে হয়তো, এটা নিয়ে এত হাসাহাসির কি আছে। যাই হোক, বিষয়টা দুঃখজনক যে এখনো অনেক মানুষ এমন আছে যারা মেয়েদের অ্যাচিভমেন্ট বিচার করে তার বাহিরের লুক দেখে।